আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো যারা তোমরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলে, তোমাদের আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন রেজাল্টটি কিভাবে তুমি খুবই সহজ পদ্ধতিতে মাত্র 2 মিনিটের মধ্যে রেজাল্টটি দেখবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। তোমাদেরকে আমি 2টি প্রসেস দেখাবো, একটি হলো ওয়েবসাইটের মাধ্যমে, আরেকটি হলো SMS-এর মাধ্যমে। তো সবার প্রথমে আমরা একটু SMS প্রক্রিয়া দেখে নিব, তারপর আমরা দেখে নিব ওয়েবসাইটে কিভাবে তোমরা রেজাল্টটি দেখতে পাবে। সবার আগে কিন্তু SMS-এর মাধ্যমে রেজাল্টটি দেখতে হবে, পরবর্তীতে ওয়েবসাইটের রেজাল্টটি আসবে। চলো তাহলে দেরি না করে আমরা কিভাবে SMS-এর মাধ্যমে রেজাল্টটি দেখতে পাবো সেটি একটু দেখে নিই। দেখো, SMS-এর মাধ্যমে যদি রেজাল্টটি দেখতে চাও তাহলে তোমাকে সবার প্রথমে আগে বোর্ডের যে নেমগুলো সেগুলো সংক্ষিপ্ত রূপ জানতে হবে। যেমন ঢাকা বোর্ডে DHA, কুমিল্লা বোর্ডে CUM, বৈশাখ বোর্ড হলে তুমি BAR লিখতে হবে, সিলেট বোর্ড হলে SYL লিখতে হবে, চিটাগাং বোর্ড CHI, যশোর বোর্ড GES, রাজশাহী বোর্ড RAJ এবং দিনাজপুর বোর্ড DIN, মাদ্রাসা বোর্ড MAD এবং টেকনিক্যাল বোর্ড হলে BTEB লিখতে হবে। এই কোডগুলো অবশ্যই মনে রাখবে। এবার আসা যাক কীভাবে SMS করবে। তুমি যে কোনো মোবাইল নাম্বার থেকে, যে কোনো নাম্বার থেকে SMS-এর মাধ্যমে রেজাল্টটি দেখতে পাবে, তবে টেলটক থেকে দিলে সবার আগে রেজাল্টটি দেখতে পাবে। দেখো, SMS-এর মাধ্যমে যদি রেজাল্টটি দেখতে হয়, যে কোনো নাম্বার থেকে তুমি SMS করতে পারবে, যে কোনো মোবাইল নাম্বার থেকে SMS করতে পারবে। যদি তোমার আই টাকার উপরে রিচার্জ করা থাকে তাহলে তুমি SMS করতে পারবে। তো মেসেজ অপশনে গিয়ে তোমাকে লিখতে হবে SSC হলে SSC এবং দাখিল হলে তোমাকে দাখিল লিখতে হবে। এরপর স্পেস দিতে হবে, এরপরে ফার্স্ট 3 লেটার অফ ইউর বোর্ড, অর্থাৎ তুমি যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে MAD লিখবে, আর যদি জেনারেল বোর্ড হয় তাহলে SSC-র পরে তোমাকে স্পেস দিয়ে তোমার যে বোর্ড নেমটি সেটি লিখতে হবে, সংক্ষিপ্ত রূপটি। এরপর স্পেস দিবে, তারপর তোমার রোল নাম্বার যেটি সেটি দিয়ে দিবে, এরপর স্পেস দিয়ে তোমার সালটি লিখে দিবে, যেমন 2022। যেমন একটি এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি, SSC, এরপরে DHA মানে ঢাকা বোর্ড, এরপরে আমার রোল নাম্বারটি ধরে নিলাম 123456, এরপরে আমার সালটি 2022 লিখে দিলাম এবং এটি পাঠাতে হবে 16342 নাম্বারে পাঠাতে হবে। তো এভাবে করে তোমাকে SMS-টি করতে হবে। তোমরা যদি দাখিল হও তাহলে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে DAKHIL দাখিল, এরপর স্পেস দিয়ে MAD লিখতে হবে, এরপর তোমাকে অবশ্যই 16342 নাম্বারে তোমার রোল নাম্বারটা দিয়ে তারপর পাঠাতে হবে। তো এভাবে করে তোমাদেরকে পাঠাতে হবে। আর যদি তোমরা টেকনিক্যাল বোর্ড হও, অবশ্যই তোমাদের টেকনিক্যাল বোর্ডের যে কোডটি সেটি দিয়ে দেবে ফার্স্ট 3 লেটার অফ বোর্ডের ক্ষেত্রে। এভাবে তোমরা SMS করবে। এবার আসো ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবো সেটি একটু দেখে নিই। ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যদি রেজাল্টটি দেখতে হয়, তোমরা 2টি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে। একটা হলো এডুকেশন বোর্ড রেজাল্ট government.bd এই ওয়েবসাইটের মাধ্যমে, আরেকটি হলো তোমাদের ebootresult.com b2home এই ওয়েবসাইটের মাধ্যমে। এই 2টি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে। কোনটি কোন কাজে লাগবে আমি সেটি একটু পরে দেখাবো। তো সেটার জন্য তোমাদেরকে সবার প্রথমে আমরা এডুকেশন বোর্ড গভর্নমেন্ট রেজাল্ট যেটি সেটি দিয়ে দেখাচ্ছি। এখানে আসলে তোমরা তোমাদের HSC SSC যেটি, অর্থাৎ তোমরা SSC বা দাখিল সিলেক্ট করবে, ভোকেশনাল হলে ভোকেশনাল সিলেক্ট করবে, এরপরে সেটি সিলেক্ট করার পরে ইয়ার সিলেক্ট করতে হবে। ইয়ার অবশ্যই তোমরা 2022 করবে। আমি যেহেতু এখন রেজাল্ট পাবলিশড হয়নি তাই আমি 2021 দিয়ে দেখাচ্ছি। এরপর হলো বোর্ড নেমটি সিলেক্ট করবে, বোর্ড নেম যেটি সেটি সিলেক্ট করে দিবে। তো সেটি সিলেক্ট করার পরে রোল নাম্বার দিতে হবে, রোল নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবে। এরপর হলো রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই এখানে দিতে হবে। মনে রাখবে, রেজিস্ট্রেশন নাম্বার না দিলে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে না, তাই রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই সঠিকভাবে দিয়ে দিবে। এরপর এইখানে যেটি লেখা রয়েছে এটির যোগফল বা বিয়োগফল যেটি সেটি দিয়ে দিবে। এরপরে তোমাকে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে তোমরা রেজাল্টটি দেখতে পাবে। এরপর রেজাল্টটি শো করবে তোমাদের সামনে, এখানে সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট কী গ্রেড পেয়েছো সেখানে দেখাবে। অর্থাৎ তোমরা শুধুমাত্র গ্রেড রেজাল্টটি দেখতে চাইলে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র গ্রেড দেখাবে, এখানে কোনো মার্কশিট দেখাবে না। এভাবে করে তুমি এখান থেকে রেজাল্টটি দেখতে পাবে এবং পরবর্তীতে তুমি এটিকে চাইলে প্রিন্ট করে নিতে পারবে, এখান থেকে প্রিন্ট করে নিবে, অথবা তুমি স্ক্রিনশট তুলে সেটি রেখে দিতে পারো। এবার আসা যাক অন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটির মাধ্যমে কিভাবে দেখব এবং সেটি কি কাজে লাগবে। এরপরে এখন আমরা চলে আসব দ্বিতীয় ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা রেজাল্টটি দেখতে চাই, এখানে আমরা কিন্তু মার্কশিট সহ রেজাল্টটি দেখতে পাবো। ebootresult.com এই ওয়েবসাইটের মাধ্যমে যদি রেজাল্ট দেখতে চাই তাহলে আমরা মার্কশিট সহ রেজাল্টটি দেখতে পাবো। তবে এখানে মনে রাখতে হবে, তোমরা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডে যদি মার্কশিট সহ রেজাল্ট দেয় তাহলে দেখতে পাবে, যদি মার্কশিট সহ রেজাল্ট না দেয় শুধুমাত্র গ্রেড দেখতে পাবে। তাই তোমাদের বোর্ডের উপর নির্ভর করতেছে। বিশেষ করে ঢাকা বোর্ডে কিন্তু মার্কশিট সহ দেয়, অন্যান্য বোর্ডেগুলো সহজে দেয় না। তো যে বোর্ডে দেয় সেই বোর্ডের জন্য হলে তুমি দেখতে পাবে, যদি দেয় অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সেই মার্কশিটটি দেখতে পারবে। তো এখানে সবার প্রথমে এখানে এক্সামিনেশন যে সিলেক্টটি সেটি করতে হবে, ইয়ার হিসাবে তোমাদের যে 2022 সাল সেটি সিলেক্ট করতে হবে, বোর্ড হিসাবে তোমাদের যে বোর্ডটি সেটি সিলেক্ট করতে হবে।
এরপর এখানে মনে রাখতে হবে রেজাল্ট টাইপে তুমি অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে। এরপরে তোমাকে এখানে রোল নাম্বারটি দিতে হবে, রোল নাম্বারটি দিয়ে দিবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার যেটি সেটি দিয়ে দিবে। এরপর এখানে যে কাজটি করতে হবে, এখানে যে সিকিউরিটি কোডটি রয়েছে অর্থাৎ এখানে 4 ডিজিটের যে কোডটি রয়েছে সেটি দিয়ে দিবে। এরপরে তোমাকে এখানে গেট রেজাল্টে ক্লিক করতে হবে। মনে রাখবে গেট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে তোমরা মার্কশিট থাকলে মার্কশিট সহ রেজাল্টটি দেখতে পাবে, আর যদি সেই বোর্ডে মার্কশিট না দেয় তাহলে অবশ্যই গ্রেড পয়েন্ট সহ রেজাল্টটি দেখতে পাবে। আমি এখানে ক্লিক করলাম। দেখো ক্লিক করার সাথে সাথে এখানে আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট ওয়াইজ গ্রেড কিংবা মার্কস এই অপশনটি লেখা রয়েছে, কিন্তু এখানে মার্কস দেখাচ্ছে না। তার মানে আমি যে বোর্ডের এখানে রেজাল্টটি দেখছি সেই বোর্ডে কিন্তু এখানে মার্কশিট দেখাচ্ছে না, তাই এই বোর্ডের মাধ্যমে তুমি মার্কশিট পাবা না। এই বোর্ডের অধীনে এখানে বরিশাল বোর্ডে দেখাচ্ছি এবং চিটং বোর্ডে দেখালাম, এই বোর্ডগুলোতে তুমি মার্কশিট পাবে না। তো এইভাবে করে তুমি মার্কশিটের মাধ্যমে রেজাল্টটি যদি পেতে চাও এই ওয়েবসাইটের মাধ্যমে দেখবে এবং এটি পরবর্তীতে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে নেবে। এভাবে করে তুমি রেজাল্টটি দেখতে পাবে। এবং সবার আগে রেজাল্ট দেখতে হলে তোমরা সবার প্রথমে মেসেজ অপশন দিবে। এরপর মেসেজে যদি তোমরা দেখতে না চাও পরবর্তীতে তোমরা দিনে যে কোনো অংশে পরবর্তীতে বিকেলের পরে 4টার পরে তোমরা অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে সঠিকভাবে রেজাল্টটি দেখতে পাবে। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে রেজাল্টটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং মতামত তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।